হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছে গত ভিডিওতে আমরা ফ্লাটার প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে দেখছিলাম তো আজকের ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করব তো প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমরা একটা সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করব তো তার আগে দেখে নেই চলের কীভাবে আমরা আমাদের একটা প্রজেক্টকে ইমুলেটারে রান করতে পারি তো এই সম্পর্কে ফ্লাটার টিউটোরিয়াল সিরিজের একদম বিগেনিংয়ের ভিডিওগুলোতেও দেখানো হয়েছে তারপরেও জিনিসটা আমি আবার দেখিয়ে দিই কারণ ফ্লাটার স্টেবল ভার্সন রিলিজ হওয়ার পরে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে গেছে ওই রকম মেজর কোনো চেঞ্জ হয় নাই ছোটোখাটো কিছু জিনিস চেঞ্জ হয়েছে তো ওই জিনিসগুলো দেখিয়ে দিলে আশা করি আপনাদেরও উপকৃত হবে তো আপনি যে কোনো একটা ফ্লাটার প্রজেক্ট রান করতে পারেন ওই ক্রিয়েটের মতোই দুই পাবি একটা হচ্ছে টার্মিনাল থেকে আর একটা হচ্ছে ডাইরেক্ট এই ডিবাক মোড থেকে তো টার্মিনাল থেকে যদি রান করতে চান সেক্ষেত্রে আপনার যেই ফোল্ডারের প্রজেক্টটা ওই ফোল্ডারে নেভিগেট করে নিতে হবে যেমন আমি দেখেন এই জায়গায় অলরেডি ফ্লাটারান্ডা স্কোর ওয়াইটি কাউন্টারে ফোল্ডারেই আসি তো এই জায়গায় যদি ফ্লাটার রান লিখে ইন্টার দিই তো আমার প্রজেক্টটা ইমুলেটারে ওপেন হবে তবে হ্যাঁ অবশ্যই আপনার ইমুলেটার ওপেন থাকতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আপনার ইমুলেটারটা প্রথমে ওপেন করে নিতে হবে আর এছাড়া এর আগে ভিডিও শুরু করার আগে আমি একবার আমার প্রজেক্টটা রান করছি এই কারণে এই জায়গায় এই জিনিসটা দেখতে পারতেছে তো কোনো প্রবলেম নাই এই জিনিসটা আবার আমি দেখাচ্ছি তো আপনি এই ডিবাগ মোড থেকেও আপনার প্রজেক্টটা রান করতে পারেন স্টার ডিবাগিং দিলেও রান হবে তবে স্টার ডিবাগিং দেবেন না যেহেতু আমরা ডেভেলপমেন্ট মোডে রান করতেছি স্টার ডিবাগিং দিলে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু কম্পাইল করে আরও অনেক কিছু প্রসেস আছে একটু টাইম লাগে তো আমরা নর্মালি রান করতে পারি হচ্ছে স্টার্ট উইদাউট ডিবাগিং দিয়ে তো আমি স্টার্ট উইদাউট ডিবাগিং দিচ্ছি সরি আমি আগে আমার প্রজেক্টটা স্টপ করে নিই তো আমি আমার প্রজেক্টটা স্টপ করে নিলাম আবার আমি দিচ্ছি স্টার্ট উইদাউট ডিবাগিং তো স্টার্ট উইথাউট ডিবাগিং দেওয়ার পরে দেখেন আমারে এই এনভায়রনমেন্ট সিলেক্ট করতে বলতেছে তো আমি ডার্ট অ্যান্ড ফ্লাটার এনভায়রনমেন্ট এটা আমি জানি তো দিলাম আমার অ্যাপ্লিকেশনটা এই জায়গায় লঞ্চ করতেছে তো দা সিন অ্যাপ্লিকেশনটা লঞ্চ করুক এই ফাঁকে কিছু কথা বলে নিই কেউ যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন যার ডার্ট প্রোগ্রামিং টিউটোরিয়াল সম্পর্কে তেমন ধারণা নেই তাদেরকে আমি রিকমেন্ড করব প্লিজ আপনি ডার্ট টিউটোরিয়াল সিরিজটি দেখে আসেন সেই ক্ষেত্রে অনেক কিছু বুঝতে আপনার সহজ হবে এবং আমি নিজেও অনেক কিছু এই জায়গায় আবার এক্সপ্লেন করবো না যেহেতু বিষয়গুলো আমরা আগেই একবার আলোচনা করে আসি আর যারা ডার্ট প্রোগ্রামিং সম্পর্কে জানেন তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথাই না তো প্রজেক্টটা ফার্স্ট টাইম ওপেন হতে ইমুলেটারে রান করতে একটু টাইম লাগে তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মেশিনের কনফিগারেশনের উপর তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা অলরেডি রান হয়ে গেছে যে অটোমেটেড জেনারেটেড যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা হচ্ছে একটা কাউন্টার অ্যাপ্লিকেশন তো ওই জায়গায় একটা বাটন আছে বাটনে ক্লিক করলে সে জায়গার বেলু ওয়ান টু থ্রি ফোর এক এক করে বাড়তে থাকে তো আমরাও সেম এই অ্যাপ্লিকেশনটাই তৈরি করব কিন্তু একদম স্টার্টিং থেকে এবং এই অ্যাপ্লিকেশন তৈরি করতে গিয়ে যে যে জিনিস আসে যে যে টপিকের সাথে রিলেটেড সবগুলো জিনিস একদম ইন ডিটেলস দেখব আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি এক্সপ্লেন করার জন্য তো ফোল্ডার স্ট্রাকচারের ভিডিওতে আমরা বলছি আমাদের কাজ হচ্ছে এই লিপ ফোল্ডারে মেন ডট ডার্ট ফাইলে যেহেতু এই ফাইলে প্রজেক্টটা অলরেডি ক্রিয়েট করা আছে যা খুশি থাকুক সেটা আমাদের দেখার বিষয় না অলরেডি সব কিছু সিলেক্ট করে আমি ডিলেট করে দিলাম যেহেতু আমি জিনিসটা একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব তো আজকের এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছে স্ক্রিনে কিছু একটা প্রিন্ট করে দেখানো হয়তো কোনো একটা বাটন হতে পারে কোনো একটা টেক্সট হতে পারে তো আজকের এই ভিডিওতে সাপোজ ধরেন আমরা একটা ট্যাক্স স্ক্রিনে দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত টার্গেট আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখব তো আশা করি জিনিসগুলো সহজেই বুঝতে পারবেন আর না বুঝলে কোনো জায়গায় যদি কোনো কোয়েশান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে পোস্ট করতে পারেন তো চলুন কীভাবে একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন একদম স্টার্টিং থেকে করতে হয় সে বিষয়টাই দেখি তো কোনো একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে এবং আজকে আমাদের যে টার্গেট যে একটা টেক্সট উইজেট সাপোজ ধরেন হেলো ওয়ার্ল্ড ওইটা আমরা স্ক্রিনে দেখাতে চাচ্ছি তো আমাদের একটা প্রসেস ফলো করতে হবে প্রসেসটা হচ্ছে বলতে পারেন চারটা প্রসেস আছে এক হচ্ছে আপনার একটা হেল্পার লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে দ্বিতীয়ত আমরা জানি যে প্রত্যেকটা ডার্ট ফাইলের একটা মেন ফাংশন থাকে তো আমাদের একটা মেন ফাংশনও ডিফাইন করতে হবে তারপরে হচ্ছে আমরা যেই উইজারটা চাচ্ছি মানে আমরা যেই ট্যাক্সটা ওয়ার্ল্ডটা চাচ্ছি ওই উইজারটা বিল্ড করতে হবে বা ওই উইজারটা তৈরি করতে হবে এবং ফাইনালি হচ্ছে ওই উইজারটা আমাদের স্ক্রিনে শো করতে হবে তো এই জিনিসগুলাই প্রোগ্রামেটিক্যালি চলুন দেখি তো প্রথমে আমাদের হেল্পার লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট এই ই দেওয়ার পরে দেখেন ফ্লাটার স্ল্যাশ মেটেরিয়াল ডট ডাট আসছে ওই হ্যাল্পার লাইব্রেরিটা আমি ইম্পোর্ট করে নিলাম তারপরে হচ্ছে আমাদের বয়ের মেন ফাংশন তো এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করবো না কারণ সব কিছু ডাট টিউটোরিয়াল সিরিজে অলরেডি বলে দেয়া আছে তো এখন হচ্ছে আমাদের উইজারটা বিল্ড করতে হবে তো উইজারটা আমরা কীভাবে বিল্ড করতে পারি উইজারটা বিল্ড করতে পারি হচ্ছে মেটেরিয়াল অ্যাপ উইজেটের মাধ্যমে আর এই মেটেরিয়াল অ্যাপ উইজেটটা হচ্ছে একটা ফ্লাটারের একটা কোর উইজেট যেটা বাই ডিফল্ট বিভিন্ন ফাংশনালিটি প্রোভাইড করে থাকি তো ম্যাটেরিয়াল অ্যাপ আর এই ম্যাটেরিয়াল অ্যাপের একটা নেমড প্যারামিটার আছে সেটা হচ্ছে হোম তো নেমড প্যারামিটার কি অলরেডি আশা করি আপনারা জানেন তো হোমে আমি কী রেন্ডার করে চাচ্ছি চাচ্ছি হেলো ওয়ার্ল্ড হেলো ওয়ার্ল্ড কি একটা টেক্সট তো আমি দিলাম টেক্সট উইজেড ট্যাক্স উইজেডের ভিতরে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড তো এতটুক পর্যন্ত আমরা আমাদের উইজারটাও বিল্ড করে ফেললাম তো এখন কাজ হচ্ছে এই উইজারটা আমাদের স্ক্রিনে শো করা আর উইজারটা আমাদের স্ক্রিনে শো করতে পারি এই মেটেরিয়াল ডট ডার্ট ফাইলেরই একটা ফাংশন প্রোভাইড করে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লাটার অ্যাপ্লিকেশনে এই ফাংশনটা থাকি এটা হচ্ছে রান অ্যাপ রান অ্যাপের ভিতরে দেখেন সাজেশন হিসে হিসাবে দেখাচ্ছে অ্যাপ মানে আমাদের অ্যাপের যে স্টেন্সটা আছে ওইটা পাস করতে হবে তো আমরা এক কাজ করতে পারি যেহেতু এই মেটেরিয়াল অ্যাপ উইজারটা আছে এটারে আমরা একটা অ্যাপ বলে অ্যাসাইন করে দিতে পারি শেষ অলরেডি আমাদের উইজার তৈরি হয়েছে উইজারটা স্ক্রিনে শো করাও হয়ে গেছে সরি সেমিকলন দিতে হবে তো আমি কন্ট্রোল এস দিলাম সেভ দিলাম যদি হট রিলোডিং দেখাচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশনটা অফ হয়ে গেছে কারণ হচ্ছে ফ্লাটারে হচ্ছে আপনি মেন ফাংশনের ভিতরে কোনো কিছু যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে হট রিলোড কাজ করে না তো আমি যদি আবার আমার অ্যাপ্লিকেশনটা স্টার্ট দিই অ্যাপ্লিকেশনটা আবার লঞ্চ করতেছে এ জায়গায় যদিও দেখা যাচ্ছে দুইটা প্রবলেমস আছে তবে এই জিনিসগুলো আমরা আপাতত দেখার দরকার নাই প্রবলেমস থাকুক ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা সকল ধরনের প্রবলেমসই সলভ করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে প্রিন্ট করছি কিন্তু জিনিসটা দেখতে কিন্তু একদমই ভালো দেখাচ্ছে না একদম কালো একটা স্ক্রিনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লাল রঙের প্রিন্ট করতেছে তবে আজকে আমাদের যতটুকু টার্গেট ছিল যে আমরা স্ক্রিনে কোনো কিছু একটা দেখাবো এতটুকু ইনশাল্লা আমরা দেখাতে পারছি তো আজকের এই কোডটা যদি আবার একটু রিক্যাপ করি প্রথমে আমাদের একটা হেল্পার লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে ফ্লাটারে কোনো কিছু অ্যাপ তৈরি করার ক্ষেত্রে তো আমরা আমাদের হেল্পার লাইব্রেরি ইম্পোর্ট করলাম মেন ফাংশন থাকতে হবে উইজারটা বিল করতে হবে এই মেটেরিয়াল অ্যাপ উইজেটের মাধ্যমে আমরা উইজারটা বিল করলাম এবং স্ক্রিনে ওই উইজেটটা শো করতে হবে শো করতে পারি কি দিয়ে রান অ্যাপের মাধ্যমে এই জায়গায় নেম প্যারামিটার হিসাবে আমরা হোম ব্যবহার করছি হোম হচ্ছে প্রত্যেকটা অ্যাপের ডিফল্ট স্ক্রিন যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডিফল্ট একটা স্ক্রিন যেটা মানে অ্যাপটা ওপেন করলেই দেখাবে ওইটা হচ্ছে হোম তো আপনারা যদি প্রত্যেকটা উইজেট বা প্রত্যেকটা কিওয়ার্ডের হোভার করেন দেখবেন বিস্তারিত ডিটেলস আছে এরপরে আরও ভালোভাবে যদি জানতে চান ডকুমেন্টেশন তো আসেই ওই জায়গায় গিয়ে আরও ভালোভাবে দেখতে পারবেন তো আজকের যতটুকু টার্গেট ছিল আশা করি আমরা আমাদের টার্গেট সফলতার সাথে ফুলফিল করতে পারছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মিনিমাম ডিফল্ট স্টাইল সম্পর্কে দেখবো কিভাবে একদম মিনিমাল স্টিক স্টাইল আমাদের অ্যাপে অ্যাপ্লাই করতে পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন